সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটাতে এই যে বড় এই জাম্বো সাইজের পিকচার ফ্রেমটা অনেকদিন থেকে বাসা পড়েছিলো ভাবলাম যেটাকে কী করা যায় ফাইনালি মনে হলো গাছের পাতা সব পড়ে যাচ্ছে এগুলোকে কাজে লাগিয়ে আজকে একটা ওয়াল ডেকর বানাবো এই যে দেখো এখানে আমি অলরেডি একটা পাতা আগেই সিলভার কালার করে নিয়েছি এটা ড্রাইও হয়ে গিয়েছে আমি এখানে এই পেনটা ইউজ করেছি অ্যাকচুয়ালি যে যার মতো কালারগুলো ইউজ করতে পারে সো এখন বাকি যেই পাতাগুলো এই পাতাগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী কালার করে দিব এই যে দেখো এখানে আমি এই গোল্ডেন ম্যাটালিক পেইন্টটা নিয়েছি এটা দিয়ে দু চারটা পাতা করব আর আমি জানিও না অ্যাকচুয়ালি অনেক দিন থেকে এই পেন্টটা পড়েছিলো কিছু বানানো হয়নি কতটুকু পেন্ট আছে এর ভিতরে জানি না তারপর যখন স্প্রে করা শুরু করেছি তখন মনে হচ্ছে না মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট আছে এটার মধ্যে সো এখন আমি কয়েকটা পাতা করে নিচ্ছি এই যে দেখো গোল্ডেনটা দেখতে মাসাল্লাহ কতখানি সাইনি লাগছে সুন্দর লাগছে অ্যাকচুয়ালি পাতাগুলো আমি আজকেই এনে আজকেই বানাচ্ছি কিনা তার জন্য আমার পাতাগুলো ওইভাবে স্ট্রেট করা হয়নি যদি পাতাগুলো এনে বইয়ের ভেতর বা কোনো কিছুর ভিতর চাপ দিয়ে রেখে দেওয়া যেত তা হয়ে যেত আর এখানে আমি যে হোয়াইট পেইন্টটা ইউজ করছি হোয়াইটটা অ্যাকচুয়ালি আমার খুব একটা ইউজ করা হয় না সিলভার বলো হোয়াইট বলো এগুলো খুব একটা আমার ইউজ করা হয় না গোল্ডেনটাই আমি বেশি ইউজ করি বিকজ মোটামুটি আমার ঘরের যতগুলো জিনিস আমি নিজে বানিয়েছি সবগুলি মোটামুটি গোল্ডেন কালারের চার পাঁচটা হচ্ছে ব্ল্যাক আর ডিজাইনগুলো হচ্ছে সব সময় গোল্ডেন এই যে দেখো হোয়াইটটার মধ্যে আমি যেটা করেছি হোয়াইটটা স্প্রে করে তারপরে এটার উপরে একটুখানি গোল্ডেন স্প্রিঙ্কল দিয়ে দিয়েছি এখানে দুটো ইয়েলো লিফ আছে এগুলো এইভাবেই থাকবে তো এটার সাথে আর কয়েকটা কালারের পাতা আমার নিতে হবে তো তার জন্য আমি যেটা করেছি যতটুকু পেয়েছি এই যে এখানে কয়েকটা পাতা কালেক্ট করে রেখেছি তো এগুলোই আমি ইউজ করবো দেখো মোটামুটি আমার এগুলো সব কিছু ড্রাই হয়ে গিয়েছে পাতাগুলো সব রেডি এই যে দেখো একদম শাইনি করছে রোদ্রের মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পাতাগুলো শুকিয়ে গিয়েছে প্লাস কালারটাও ড্রাই হয়ে গিয়েছে এখন আমার মনের মতো করে ডিজাইনটা করার পালা সো চলো দেখাই কি ডিজাইনটা করেছি তো দেখো আবার আজকের এই ইজি সিম্পল ভিডিওটা বানানো শেষ দেখো এটা ফাইনাল লোকটা দেখতে মশাল্লাহ কতটা সুন্দর হয়েছে লিফগুলো দেখো মশাল্লাহ প্রতিটা কালার দেখতে কতটা সুন্দর লাগছে এই যে দেখো গোল্ডেন সিলভার এই যে হোয়াইট আইটার মধ্যে একটু গোল্ডেন স্প্রিঙ্কল করে দিয়েছি আশা করি আমার ভিডিওটা সবাই ভালো লেগেছে সো সবাই ভালো থেকো আবার দেখা আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ